ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটির আজকে 25 লেসন। এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেয়ার্স। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে একটা ইউনিটটাকে ঠিক করে নিই, ইউএম ইন্টার, এখানে আমরা ইঞ্জিনিয়ারিং করে নেব এবং 0 ফিট করে নেব। ওকে, ডাইমেনশনটা একটু ঠিক করে নেব। মডিফাই যাওয়ার পর এখানে আমরা লাইন ঠিক আছে, সিম্বল আরো টাইপ করে দিলাম, এখানে ইঞ্জিনিয়ারিং করলাম, সেট কারেন্ট ক্লোজ করে দিন। এরপর আমরা কি করব, জাস্ট মোটামুটি একটা আমরা সাধারণ সিম্পল প্ল্যান তৈরি করব। আমরা যে কোনো একটা মাপের নিলাম, 10 ফিট বললাম, 15 ফিট কমা হচ্ছে 10 ফিট, এখানে আমরা এটাকে কর্নারে রাখি দিই। এরপর আমরা অপশন নিব, ও ইন্টার, 6 ইঞ্চি অফসেট 5 ইন্টার নিয়ে নিলাম। এরপর সিম্পলি আমি জাস্ট দেখাচ্ছি, আজকে অর্থ মোড অন করে নেব। এরপর এখান থেকে আমরা অপশন নিব, ও ইন্টার, 3 ইন্টার, ও ইন্টার, 3 ফিট ইন্টার নিয়ে নিলাম। এরপর আমরা একটা উইন্ডো নেব মিড পয়েন্ট থেকে, আমাদের মিড পয়েন্ট, মিড পয়েন্ট এখানে আমাদের মিড পয়েন্ট শো করতেছে না, তো আমরা এখানে যাওয়ার পর সেটিং এ যাওয়ার পর সিলেক্ট অল করে দেব। ওকে করব, যাই হোক না নিলেও সমস্যা নাই। তো আমরা এই পাশে করবো, এইখানে একটা উইন্ডো করবো মিড পয়েন্ট, কিন্তু আমরা এখানে করলাম, দেওয়ার পর এখান থেকে অপশন নিবো, অপশন ও ইন্টার, 1.5 ফিট ইন্টার, এই পাশে দিলাম ডিলিট। তারপর আমরা এটা ট্রিম করব, টি আর ডাবল এন্টার, আমি দ্রুত করতেছি সাধারণভাবে করার জন্য। এরপর আমরা একটা ডোর দিয়ে দিলাম এখানে সিম্পলি, আমরা ডোর এর আগেও শিখছি কিভাবে তৈরি করা লাগে। এখানে আমি এক্সটেন্ড করব, এক্স ডাবল ইন্টার, তারপর ট্রিম, টি আর ডাবল ইন্টার, ইন্টার। আমাদের মোটামুটি আমি জাস্ট দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদের কাজ কি, যে আমাদের যে এখানে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে লেয়ারে কাজ করবো। তো লেয়ারে কাজটা কি আসলে, এখানে হচ্ছে আমরা সাপোজ এখানে আমরা যে এর আগে ক্লাসে বা আমাদের লেকচারে শিখেছি যে আমাদের এখানে কালার কিভাবে চুজ করা লাগে বা কিভাবে আমরা কালার দিতে পারি, যেভাবে যে আমরা যে কোনো একটা কালার সেট করব, করার পর সাপোজ এখানে রেক্টেঙ্গেল লাগবে আমার যে কোনো মাপের, তো আমি এখানে দিয়ে দিব, তো আমাদের রেক্টেঙ্গেল চলে আসতেছে। এরপর আমরা অপশন নেব, ও ইন্টার, 6 ইন্টার, তো আমাদের সেম ভাবে আমরা এইভাবে নিতে পারতেছি। কিন্তু আমাদের লেয়ারে তো আমাদের এখানে একটা ছোট্ট প্ল্যান, তাই আমাদের এখানে নিতে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমাদের বড় বড় প্ল্যানে যখন বড় বড় আমরা অনেক ভিজি ভিজি হয়ে যাবে, তখন বারবার এখানে যদি আমার সাপোজ এখানে কালার চেঞ্জ করা লাগে বা এখানে আমার একটাই জাস্ট আমি শো করব যে আমার জাস্ট ওয়াল শো হবে বা আমার উইন্ডোজ জাস্ট শো করবে, তাহলে আমরা যে উইন্ডোর জন্য একটা কালার দিব বা
ডোরের জন্য একটা কালার দিব, তো বারবার কালার সিলেক্ট করার পর বারবার এভাবে সিলেক্ট করার পর আবার চেঞ্জ করা সম্ভব না। সেই জন্য আমাদের কি করা লাগবে, যেখানে যেখানে যে লেআউট লেয়ার আছে এখানে আমরা এখানে আসবে একটা বক্স, এই বক্সে আমরা নিউ একটা সাপোজ একটা নিউ একটা নিয়ে নিব, নিউ একটা বক্স নিয়েও দেওয়ার পর আমরা কি কি নিব, জাস্ট ওয়াল নিব, রাউলের ওয়াল যেগুলো প্রয়োজন হয়। আমি জাস্ট দেখাচ্ছি যে ওয়াল এখানে ওয়াল ডাব্লুএল ওয়াল, তারপর হচ্ছে কুইন ডাব্লু উইন্ডো ডাব্লু এন উইন্ডো, তারপর কি নেব, তারপর ডোর ডি ডব্লু আর ডোর, আর আপনি নিয়ে নিলাম ডাইমেনশন, এরপর এন্টার করলাম। এই তিনটাই আমি দেখাচ্ছি মোটামুটি। তো এখানে আমরা কি করব যে আমাদের ওয়ালের জন্য আমাদের কি কি আমাদের ওয়ালের এখানে বলা আছে যেখানে কালার, তো আমরা এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। তো ওয়ালের জন্য আমরা এখানে না এটি সরি এই যে ওয়াল ওয়াল ওয়ালের জন্য আমরা সাপোজ আমরা এখানে ব্লু কালার সিলেক্ট করে দিলাম, এরপর ওকে করলাম। তারপর এখানে ডোরের জন্য আমরা এই কালার সিলেক্ট করলাম, এরপর ওকে করলাম। তারপর উইন্ডোর জন্য আমরা এই কালার সিলেক্ট ওকে করলাম। এরপর হচ্ছে আমরা ডাইমেনশনের জন্য আমরা যে কোনো একটা কালার সাপোজ রেড কালার আমরা সিলেক্ট করে দিলাম, এরপর ওকে করলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ, এরপর আমরা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা যদি চাই তো আমাদের এই যে সাপোজ এখানে আমরা কি করলাম যে আমাদের সাপোজ আমরা এখানে একটা উইন্ডো নিব, উইন্ডোর কালার আমরা চেঞ্জ করে দিলাম। তো এখানে আমরা কালার চেঞ্জ করে আমি কি করলাম উইন্ডো এই কালার দিলাম। দেওয়ার পর আমরা এখানে মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট থেকে আমরা উইন্ডো সেট করলো, এখান থেকে সাপোজ এখানে দিলাম। দেওয়ার পর অফসেট ও ইন্টার 1.5 ফিট ইন্টার দিয়েছে, ও ইন্টার 1.5 ফিট ইন্টার দিলাম। তারপর এই পাশে এটা দিলাম, এই পাশে দিলাম। তারপর এখানে আমরা ডিলিট করে দিলাম। তারপর এখানে মাঝখান থেকে আমরা এভাবে করে দিলাম। তো আমাদের এখানে কালার সেট করা লাগতেছে। তারপর এখানে আমরা যদি চাই যে আমরা এখান থেকে আমরা এই কালারটা এই পজিশনে রাখবো, তো আমাদের বারবার করা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা ইজিলি করতে পারি, যেমন যে এখানে আগে প্রথমে আমাদের কাজ করা লাগবে যে এখানে সাপোজ আমি ওয়াল নেবো, তো ওয়ালের জন্য আগে ওয়াল ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে বাই লেয়ার করে দিবো। তো আমাদের এই কালার কালার চেঞ্জ হয়ে গেল। এরপর আমার যে ওয়ালের জন্য আমরা যে কালার সিলেক্ট করেছিলাম জাস্ট আমি এখানে করে দিলাম। এরপর যদি অপশন নিই ও ইন্টার 6 ইন্টার দিলাম, তো আমার ওয়ালের জন্য জাস্ট ব্লু কালার আমি সিলেক্ট করেছিলাম, আমার ব্লু কালারে শুধু শো করতেছে। এরপর আমি যদি চাই যে আমি এখানে সাপোজ ডোর তৈরি করব, ডোর ডোর নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমি তো আমার ডোরের জন্য সাপোজ এখানে আমরা লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে অফসেট ও ইন্টার 3 ফিট ইন্টার দিয়ে দিলাম, এখান থেকে একটা অপশন নিয়ে নিলাম। দেওয়ার পর আমরা ট্রিম করবো TR ডাবল ইন্টার, দেওয়ার পর এখানে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা সার্কেলটা নিয়ে নেবো, সার্কেল নিয়ে নিলাম, এরপর আবার একটা লাইন নিয়ে নিলাম, যেমন এক্সটেন্ড করবো EX ডাবল ইন্টার, তারপর সে ট্রিম আবার TR ডাবল ইন্টার। আমাদের যেটা প্রয়োজন নাই যেগুলার আমরা ডিলিট করে দিলাম। মোটামুটি আমার ডোর হয়ে গেল। এরপর হচ্ছে আমরা কি করবো উইন্ডো, উইন্ডোর জন্য আমরা এখানে আমরা সিলেক্ট করে রাখছি, তো আমরা উইন্ডো উইন্ডো দিয়ে দিলাম। এরপর সেম ভাবে আমরা যে কোনো একটা সাপোজ একটা লাইন এখানে নিলাম, উইন্ডো নেওয়ার পর হচ্ছে অফসেট নিব, উইন্ডো উইন্ডো, তো আমাদের এখানে এটা নাম ভুল হয়ে গেছে, ডিলিট করে দিলাম। আমাদের এখানে আমাদের ওয়াক আমাদের উইন্ডো সেট করবো, তো এই যে উইন্ডো উইন্ডো সেট করলাম। করার পর এখানে আমরা সেন্টার পয়েন্ট থেকে মিড পয়েন্ট মিড পয়েন্ট এটা আমাদের সেট হয়ে গেলো। এবার আমরা অপশন নিব ও ইন্টার 1.5 ফিট ইন্টার দিয়ে দিলাম,
আমরা উপর দিবে নিচের দিকে অফসেট দিলাম, এবার হচ্ছে আমরা ড্রিপ করে দিব এটা ডিলিট। এরপর আমরা এখানে একটা লাইন নিয়ে নেব, তো দেখতে পাচ্ছি আমরা তো লেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে যে ওয়াল নিয়ে নিলাম, আবার এখানে উইন্ডো নিয়ে নিলাম, আবার এখানে ডোর নিয়ে নিলাম। তো আমরা এখানে এখানে ওয়ালের জন্য আমরা এখানে এই লাইনটা আবার এখান থেকে ক্লোজ করে দিই। মোটামুটি কাজ শেষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রতিটা ইয়ার জন্য যদি আমি এখন এখানে যদি আমি যে কালার চেঞ্জ করতে যাই, যে একটা কালার চেঞ্জ করব, তাহলে আমার এখানে আবার সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করার পর এখান থেকে আবার চেঞ্জ করা লাগবে। এবার যদি আমি এই কালার চাই, এই কালার চেঞ্জ করা লাগবে, আবার যদি এখানে চাই যে আমি এই কালার চেঞ্জ করব, তাহলে আবার সিমিলার এখানে যাওয়ার পর আবার এই কালার চেঞ্জ করা লাগবে। তো এখানে অনেক সময় ব্যাপার এবং টাইমও অনেক লাগে। আবার যদি উইন্ডো যদি এইভাবে চেঞ্জ করে দিই, আমি উইন্ডোর কালার চেঞ্জ করব, তাহলে আবার আমার অনেক সময় লাগবে, বা বড় বড় কাজ প্ল্যানের ক্ষেত্রে অনেক ডোর থাকবে, অনেক উইন্ডো থাকবে, তারপর অনেক ওয়াল থাকবে। তো স্পেসিফিক ভাবে একটা একটা করতে গেলে আমার বহুত সময় লাগবে। তো আমরা এই লেয়ারের মাধ্যমে এই কাজটাকে অনেক তাড়াতাড়ি করতে পারি। যেমন এখানে যদি আমরা এই এই যে আমরা মোটামুটি যে কাজটা করেছি, এখানে আমাদের শর্টকাটে যে সিম্পল ভাবে আমরা ডোর উইন্ডো করছি, তো এখানে ও আমার এই ডাইমেনশনটা দিয়ে দেই। তো এখানে আমি ডাইমেনশনে ক্লিক করলাম, তো সাপোজ এখান থেকে আমার এখানে ডাইমেনশন ডাইমেনশন হচ্ছে 2, এখানে আমরা দিয়ে দিছি। তো এখানে আমাদের ছোট আসছে, তো আমাদের এখানে ক্লিয়ার করি, তো ডি এন্টার করি ডাইমেনশনের জন্য আমাদের। তারপর এখানে মডিফাই যাই, যাওয়ার পর হচ্ছে টেক্সট, টেক্সট এখানে 5 বা 6 করে দিই, 6। আর এখানে অ্যারো অ্যারো এখানে অ্যারো আমি 6 করে দিলাম, 6। তারপর ওকে, সেট কারেন্ট ক্লোজ করলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি 23 ফিট সাবমিশন, তো আমাদের এখানে সিলেক্ট হচ্ছে। এখন যদি আমরা এই যে আমরা সাপোর্ট যে আমার এই ডোরের বা আমার ওয়ালের ওয়ালের আমি কালার চেঞ্জ করে দেবো, তো এখান থেকে আমরা ইজিলি যে বারবার সিলেক্ট না করে ইজিলি আমি এখানে যে কালার আছে, এই যে সাপোজ আমি এই যে ওয়ালের কালার আছে, তো এখানে ওয়ালের কালার এখানে ক্লিক করার পর আমি যদি চাই যে আমি ওয়ালের কালার গ্রিন করব, তো এই সাপোজ এই কালার দিব, আমি ওকে করব, তো আমি অটোমেটিক আমার যত ওয়াল আছে সব ওয়াল এই কালারে চলে আসবে। এরপর যদি চাই আমি আমার উইন্ডো উইন্ডো যত ইয়াগুলো আছে, উইন্ডোজ উইন্ডোর যতগুলো কালার আছে, আমি উইন্ডোর কালার চেঞ্জ করবো। তো আমি উইন্ডোর জন্য এখানে ক্লিক করার পর যদি আমি চাই যে এই কালার দিব, তারপর ওকে করে দিলাম, তো আমার দেখতে পাচ্ছি যে আমার সিলেক্ট না করে অটোমেটিক আমার যে অটোমেটিক আমি চেঞ্জ করে দিতে পারবো। এরপর যদি চাই যে আমি সিলেক্ট করবো না, জাস্ট আমি এখানে চেঞ্জ করবো, তো আমি ডোর, তো ডোরের জন্য হচ্ছে আমি এখানে ডোর, এখানে ডোর আমি ডোরের কালার চেঞ্জ করব। সাপোজ আমি এখানে দিব কি কালার বললাম, এই কালারে দিলাম, তারপর ওকে করলাম। আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে এখানে ওই কালার চেঞ্জ হয়ে একই হয়ে গেল। আমি আবার চেঞ্জ করে দিই, এখানে ডোরের কালার আমি দিয়ে দিচ্ছি যে কি কালার দিই, ইয়েলো কালার দিলাম, যার উপর ওকে করে দেবো। তো আমরা ইয়েলো ইজিলি আমরা করতে পারতেছি ইয়েলো কালার। এরপর যদি এইভাবে করা যায়, আবার যদি চাই যে আমরা সাপোজ যে আমি এই এই ওয়াল গুলা আমি এটার মতো যে বলে ম্যাচ করব, তো ম্যাচ করার জন্য আমাদের ইয়া করা লাগবে, তো ম্যাচ করার জন্য আমাদের এম এ ইন্টার করা লাগবে, এম এ কমান্ড করা লাগবে। এম এ কমান্ড করার পর আমরা এই ওয়াল এই ওয়ালের সাপেক্ষে আমি এই এই ওয়াল করব, এই ওয়াল করব, তো আমাদের এইভাবে ম্যাচ করা যাবে। আবার যদি চাই আমি এই যে কালার, তো সাপোজ এখানে কালার আমি উইন্ডো কালার যে আমি এই কালার এই কালার এই উইন্ডো কালার সেম করব, তো এখান থেকে আমি ম্যাচ করতে পারবো। তো এম এ ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে এই কালারটা আমি সিলেক্ট করার পর
এভাবে করতে পারবো। এটার জন্য আমাদের অনেক সময় লাগবে বা কাজ অনেক বেশি, তো আমরা এই জন্য লেআউট ইউজ করি, তাতে ইজিলি করা যায়। আবার আমাদের লেআউট এর জন্য এল এ ইন্টার দিই, তাহলে আমাদের লেআউট এখানে চলে আসবে বক্স। আবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমাদের চলে আসবে, একটা ক্লিক করলে চলে আসবে। এরপর আমি দেখাচ্ছি যে এইখানে যে সিম্বল গুলো আছে যে এগুলার কাজ কি। এখানে নেম দেওয়া আছে, তারপরে এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, কালার দেওয়া আছে, তারপর ফ্রিজ দেওয়া আছে। তো এখানে কাজ কি আমি দেখাচ্ছি। তো আমার এখানে আরেকটা প্ল্যান আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানেও লেআউট দেওয়া আছে অনেকগুলা, অনেকগুলা লেআউট দেওয়া আছে, কিছু স্পেসিফিক ভাবে দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেম আছে, তারপরে অন আছে, ফ্রিজ আছে, তারপরে এখানে দেওয়া আছে লাইন টাইপ, লাইন ওয়াইড, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে ট্রান্সপারেন্সি, তারপর প্লট দেওয়া আছে, নিউ ভিপিএন আছে। এগুলো কাজ কি? সাপোজ আমি যদি এখানে লাইট, এখানে যে অন আছে, যদি আমি অন করে দিই, বা এখানে অন থ্রি ডি আমি বড় করে নিই, আমাদের এটা বড় হয়ে গেছে, শর্টকাট বলছে। প্রবলেম হয়েছিল, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন। তো অনের কাজ কি? সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা প্রতিটা যে সিম্বলের জন্য স্পেসিফিক ভাবে কালার দেওয়া আছে। তো আমি যদি চাই যে আমি অন কোনটার জন্য অন করবো, সাপোজ বর্ডারের জন্য আমি লাইট অন করে দিলাম। তো আমি যদি এখানে লাইট অন করে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বর্ডারটা ছিল বর্ডারটা চলে গেল। আবার যদি এখানে যদি আমি অফ ওই যে অন করে দিলাম তাহলে চলে গেল, আর অফ করে দিলে, অফ করে দিলে আমাদের বর্ডারের যে বর্ডারটা আমাদের চলে যাবে। আবার যদি আমরা ক্লিক করে আবার চলে আসবো। সেম ভাবে যদি আমি চাই যে এখানে যে কলাম, এই যে এই কলাম কলামের যে কালার দেওয়া আছে, তো আমি যদি এখানে যে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কলামগুলো সব হাইড হয়ে গেল। এরপর হচ্ছে এই যে ফ্রিজের কাজ কি। ফ্রিজের কাজ হচ্ছে, সাপোজ আমি এখানে ক্লিক করলাম ফ্রিজ, ফ্রিজ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রিজ করলেও সেম ভাবে আমাদের এটা হাইড হয়ে যাচ্ছে। যে অফ আর ফ্রিজের মোটামুটি কাজ কাছাকাছি। তো অনের কাজ হচ্ছে যে আমরা যদি এখানে কোনো লাইন যদি আমরা যে কোনো একটা প্লান যদি লাইন যদি নিয়ে নিই, নেওয়ার পর যদি আমরা জুম করি তাহলে জাস্ট ওটাই স্পেসিফিকভাবে জুম হবে। আর যদি আমরা ফ্রিজ যদি অন করে দিই, ফ্রিজ অন করার পর আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের পুরোপুরি যে আমাদের যে প্লানটা পুরোপুরি প্লানে আমাদের জুম জুম হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের যে লক দেখতে পাচ্ছি যে বর্ডারে, আমি এই দুটার উপরে আমি দেখাচ্ছি, সবগুলো না দেখাই। তো বর্ডারে যদি আমি এখানে লক করে দিলাম, লক করে দেওয়ার পর এখানে যে যে আমাদের যে বর্ডার আছে, তো আমি এখানে মাউস নিয়ে আসতেছি, তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে লক চিহ্ন দেখাচ্ছে। তো আমাদের এটা পুরোটাই লক হয়ে গেছে, আমরা এটার উপর কোনো কাজ করতে পারবো না। এবার আমি লক অন করে দিলাম, দেখতে পাচ্ছি তো আমি এই দেখেন যে আমার এই লাইনটা আমার সিলেক্ট করতেছে। এরপর হচ্ছে আমি কলাম, সাপোজ এই কলামেরও আমি লক লক করে দিলাম, কলাম তো কলাম লক করে দিলাম, তো আমার এই যে কলাম লক হয়ে গেল এবং আমার লক চিহ্ন দেখাচ্ছে যে আমাদের কাজ করতে পারতেছি না। এরপর আমি অন করে দিলাম। সেম ভাবে এর প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি যে কালার কিভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা যে কালার আছে আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো, আবার চেঞ্জ করে নিতে পারবো। আবার এখানে আছে লাইন টাইপ, তো আমরা এর আগের প্রিভিয়াস লেকচারে দেখেছি যে লাইন আমাদের কোনটা কিভাবে বড় করার লাগে, যে 0.3 পিট, 0.2 পিট, যার যেমন প্রয়োজন সেভাবে আমরা নিয়ে নিব।
এরপর হচ্ছে লাইন ওয়েট ওয়াইট মধ্যে কত কতটুকু ওয়াইট লাগবে, তারপর এখানে আছে কি দেওয়া আছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কাজ কি, এখানে যদি আমাদের সাপোজ আমি কলামের ট্রান্সপারেন্সি কত দিয়ে দিব, সাপোজ এখানে দিয়ে দিলাম সাপোজ 90, 90 দেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এখানে আমাদের এই যে আমাদের যে কলামটা আমাদের একেবারে হাইট দেখাচ্ছে, হালকা দেখাচ্ছে, তাই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এভাবে আমরা করতে পারবো। আবার যদি আমি এখানে জিরো করে দিই, সাপোজ আমি এখানে জিরোই রাখবো, জিরো করে দেওয়ার পর ওকে করে দিলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আবার কলামটাকে ফুল ফিল আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে প্লট। প্লটের কাজ হচ্ছে কি, যে আমাদের এখানেও প্লট, প্লটের কাজ হচ্ছে প্লট ট্রান্সফার তেমন কাজ নাই। তো এরপর হচ্ছে যে হ্যাঁ এই প্লট, প্লট হচ্ছে এই যে প্লট, এখানে হচ্ছে কাজটা কি, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর যে আমাদের প্রিন্ট, এটা আসলে প্রিন্ট, যে আমাদের যদি এই যে কলামের আমরা প্লট ক্লিক করে দিই, এরপর আমরা যদি এই যে আমাদের প্লান যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের কলামের কলাম বাদ দিয়ে যে কলাম আছে কলাম বাদ দিয়ে সব কিছু প্রিন্ট হবে, কিন্তু কলাম প্রিন্ট হবে না। এরপর হচ্ছে যদি আমি চাই যে আমি বর্ডার, সাপোজ এখানে বর্ডার আছে, বর্ডার যদি প্রিন্ট প্রিন্টস অফ করে দিই, তাহলে আমার যে বর্ডারটা আছে এই বর্ডারটা বাদ দিয়ে সব কিছু আমাদের প্রিন্ট হয়ে যাবে, কিন্তু বর্ডার প্রিন্ট হবে না। তো আমাদের আবার প্রিন্ট ওকে করে দিই। এরপর আছে নিউ ভিপিএন, ভিপি ফ্রিজ, এটার কাজ, এটার কাজ হচ্ছে আমাদের আসলে এটা বাই লেআউটের কাজ। তো আমাদের এখানে এরপর পর আমরা যদি আমরা এখানে নিচে আছে আমাদের, তো আমরা এখানে ক্লোজ করে দিই। তারপর এই যে আমাদের মডেল, মডেলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই এরকম শো করবে, এই যে লেআউট টুতে আমাদের এইভাবে শো করবে আর এখানে এইভাবে করবে। তো আমি এখানে এখানে আবার এখানে অন করে দিই। মোটামুটি হচ্ছে লেআউট, লেআউট যে এগুলা মোটামুটি এটা হচ্ছে লেয়ার কাজ আমরা শিখলাম। আর এখানে তো আমরা আগে শিখেছি যে আমরা এখান থেকে যে প্রতিটা যে আমরা এই যে এখানে শিখলাম যে প্রতিটা ইন্ডিভিজুয়ালি করার থেকে আমাদের লেআউটের মাধ্যমে যদি আমরা করি, তাহলে আমরা দ্রুত করতে পারবো। এরপর যদি আমরা চাই এখানে যে এই যে এখানে নেম আছে, নেম আমরা সেট করলাম, এখানে অন করার পর এখানে আমাদের নেম আছে, নেম থাকার পর এখানে যদি আমি চাই যে সাপোজ এখানে না, এখানে অল্প কয়েকটা আছে, তো আমি এখানেই দেখাচ্ছি যে আমাদের এই প্ল্যানে যে আমরা লেআউটে গেলাম, লেয়ারে গেলাম, যাওয়ার পর এখানে যদি আমরা আবার নেম যে এখানে আমি সাপোজ কয়েকটা অফ করে দিই, সাপোজ এখানে এটা অফ করে দিলাম, এটা অন অফ করে দিলাম, এটা অফ করে দিলাম লাইট, আবার এখানে পুরো অফ করে দিলাম। তো এগুলো আমাদের শো করবে কিভাবে, যে কয়টা আমি ইয়া করলাম। এরপর এখানে যাব, যাওয়ার পর সাপোজ আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে অন আছে, তো এখানে আমাদের কাজ করতেছে না, হ্যাঁ এই যে আমাদের অন আছে। তো আমাদের অন করে দেওয়ার পর আমরা ওকে করব। দেওয়ার পর হচ্ছে আমরা সি তে যাব, না এখানে হয়নি, এটা আমরা ক্লোজ করে দেব। তো এখানে আমরা এটাকে ক্লোজ করে দিই, অলে যাই, যাওয়ার পর এখানে আমরা অন করে দিই। এখানে জাস্ট কি আমরা বিভিন্ন নাম সেট করে দিতে পারবো, যে আমার এখানে যে কাজটা হচ্ছে এখানে বিভিন্ন নাম সেট করার পর হচ্ছে আমরা কোনটা কাজে আমি জাস্ট এগুলো লক রাখলাম লক শো করবে, তারপর হচ্ছে লক অন করলাম লক অন শো করবে, এগুলোর মোটামুটি কাজ এখানে করা যায়। তো ডিওয়ার্স আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ।